দশজন মেয়ে মহিলা আর ছয়জন পুরুষকে পেয়েছি আমরা। ছেলে মুশফিকুর রহমান ইফাদের 15 লাখ টাকার ছাগল কাণ্ডের মধ্যে বেরিয়ে এলো বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ। দর্শক শ্রোতা, ফরিদপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয় এবং সেখান থেকে বেশ কয়েকজন মেয়েকে উদ্ধার করা হয়। দর্শক শ্রোতা, এই অবৈধ কাজে লিপ্ত ছিলেন তারা এবং তাদেরকে হাতে নাতে ধরা এবং এই দিকে এবার তাদের পরিচয় নিয়ে মিলছে অনেক আলোচনা ও সমালোচনা। দর্শক শ্রোতা, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং এই দিকে কয়েকজন এমপি মন্ত্রীরাও এবার ফেঁসে যাচ্ছে। আজকে ভিডিওর দ্বারা কিন্তু অনেক তথ্য আজকে জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই। ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। ছেলে মুশফিকুর রহমান ইফাদের 15 লাখ টাকার ছাগল কাণ্ডের মধ্যে বেরিয়ে এলো বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের কালো পাহাড়। দুই বিয়ে করা মতিউর রহমান দেশে ও দেশের বাইরে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি। অনুসন্ধানে জানা গেছে চট্টগ্রামে কাস্টমসের যুগ্ম কমিশনার থাকার সময়ে তার উত্থানের শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি মতিউরের। প্রথম পক্ষের শ্বশুরবাড়ি নরসিংদীতে গড়েছে সম্পদের পাহাড়। নরসিংদীর রায়পুরার মাঠজালে 30 বিঘার উপর গড়ে তুলেছেন বিলাসবহুল ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। পার্কটি স্থানীয়ভাবে লাকি পার্ক নামেই পরিচিত। পর্যবেক্ষণ করে পার্ক কেমন চলতেছে বা পার্কের নিয়মকানুন সঠিকভাবে চলতেছে কিনা প্রায় দেখি আসে। অনেক বিশাল বড় এরিয়ায়, তারপর এটা আমি আনুমানিক বলতে পারবো না কতটুকু একর জায়গা আছে। এছাড়া শ্বশুর বাড়িতে কয়েক কোটি টাকা ব্যয়ে গড়েছেন ডুপ্লেক্স বাড়ি। পুরো বাড়িটির রাজকীয় আসবাবপত্র এরই মধ্যে এলাকার মানুষের নজর কেড়েছে। ঢাকার কোনো কিছু আমরা গ্রামের কেউ জানিও না। আমরা তো ছোটবেলাতেই দেখতেছি যে মানে ডাপুটিও সম্পদ আছে। প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির পরিবারের সদস্যদের স্বাধীনতা বিরোধী ভূমিকা থাকলেও স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর ঘনিষ্ঠ হিসেবে বাগিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন উপজেলা চেয়ারম্যান, যা নিয়ে ক্ষোভ আছে জেলা আওয়ামী লীগের তেগি নেতাদের মধ্যে। তোমরা তো কিছুর মধ্যে হাত দিছ, চাপ বাড়ে বুঝতে রাজু সাহেব বউ ওই পার্কে আসে, পার্কে থাকে, এখানে প্রোগ্রাম প্রোগ্রাম করে খরচপত্র যা যা হের উপর দিয়ে যা। মতিউর রহমান সাহেবের সাথে নেতাদের একটা বড় সম্পর্ক আছে কিছু কিছু লোক। তার রাজধানী ঢাকাতে রয়েছে তার 2 ডজনের বেশি বিলাসবহুল ফ্ল্যাট। বসুন্ধরা আবাসিক এলাকায় 5 কাটা প্লটের উপর রয়েছে বহুতল ভবন। গাজীপুরে আপন ভবন নামে একটি পার্ক এবং ট্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং ও অ্যাক্সেসরিজ কারখানাও তার মালিকানায় রয়েছে। বরিশাল ও ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমির উপর গড়ে তুলেছেন জুতার কারখানা। শেয়ার বাজারের গ্যাম্বলার হিসাবে পরিচিত মতিউরের রয়েছে 150 কোটি টাকার বিনিয়োগ। এছাড়া পরিবারের সদস্যদের নামে রয়েছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের 10টি বিলাসবহুল গাড়ি, রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের মালিকানাও। টিআইবি বলছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা নিজেদেরকে দেশের কর্তা মনে করে নির্দ্বিধায় দুর্নীতি করে যাচ্ছেন, যা দেশে ভয়ঙ্কর সংস্কৃতির জন্ম দিচ্ছে। ক্ষমতার ব্যবহারের কথা, জবাবদিহিতার কথা বলি, বিচারের কথা বলি, তখন শুধুমাত্র যিনি ফ্রন্টলাইনার, তিনি মূল যিনি ভূমিকা, তাকে জবাবদিহির কথা বললে কিন্তু সেটা শেষ হয়ে যায় না। তার সাথে যারা সুরক্ষা দিয়েছেন, যারা সুরক্ষা দিয়েছেন তাকে, যারা এর ফলে লাভবান হয়েছেন অনেকে এবং এর সাথে অংশীদারিত্ব করেছেন, যোগসাজস করেছেন, তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং সেটি মোটেই অসম্ভব নয়, কারণ এগুলো সব কিছু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দালিলিক প্রমাণও আছে। প্রতিটা প্রক্রিয়া পাসপোর্টের জালিয়াতি, সেখানেও কিন্তু পাসপোর্ট কর্তৃপক্ষের দায় কোনো অবস্থায় এড়ানো যায় না। ভূমি অফিসে যারা নিবন্ধন কর্তৃপক্ষ, তাদেরও দায় কিন্তু এড়ানোর কোনো সুযোগ নেই। এবং একইভাবে যে তিনি যে বিজনেস অ্যাপ্যাট করে তুলেছেন, সেটা যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের অনুপূর্ব অনুমোদন ছাড়া তিনি জমি কেনা, এই ধরনের সম্পদ কেনা থেকে শুরু করে বিজনেস করতে পারেন না সরকারের অনুমোদন ছাড়া, এটা তো সরকারের জানার কথা। ছাগল কাণ্ড সামনে আসার পরে মতিউর রহমানের সম্পদের বিষয়টি সকলের সামনে আসে, কিন্তু প্রশ্ন হলো সরকারি কর্মকর্তাদের মধ্যে এমন আর কত মতিউর এখনো লুকিয়ে আছে যা কেউই জানে না।
তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আপনার বাড়ি কোথায়? কেমনে মুরব্বী আপনাকে জানায়। আপনি আসলে বের করবো স্যার, আপনি আসলে নামাবো স্যার, আপনি আসলে একটু আপনাদেরকে যদি আপনি সহ তার অন্যান্য সদস্যদের নিয়ে আমরা ফরিদ গার্ডেন দিতে অভিযান করি। আমরা বিভিন্ন সময় তথ্য পেয়েছি, এই গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছবে আপনার কাছে। তো সব নিঃশেষকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।